সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নাটোর থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আখিরুজ্জামান রুবেল। নাটোর আসার এই পুরো জার্নিটা শুরু হয়েছিল রংপুর থেকে। আমরা গতকাল রাত 1টার সময় বাসে চেপে ভোর ঠিক 7টার সময় এসে নাটোরে নামি। বাস থেকে নেমেই আমরা নাস্তা করার জন্য ঢুকে যাই একটা লোকাল রেস্টুরেন্টে। নাস্তায় ছিল পরোটা, ডিম আর ডাল। নাস্তা শেষ করেই আমরা বেরিয়ে পড়ি নাটোরের বিখ্যাত বাঘা মসজিদ দেখার জন্য। বাঘা মসজিদ দেখার জন্য আপনাদেরকে ভ্যান ভাড়া করতে হবে জনপ্রতি 60 টাকা। আমরা যেখান থেকে জার্নি শুরু করি সেখান থেকে বাঘা মসজিদের দূরত্ব মিনিমাম 9 কিলোমিটার। আমাদের এই পুরো রাস্তাটা কিন্তু বেশ মজাদার ছিল এবং আমরা অনেক এনজয় করেছি। সকালের স্নিগ্ধ পরিবেশ এবং মৃদু ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে ভ্যানে করে এইভাবে ঘুরে বেড়াতে আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। বিশেষ করে এই ভ্যান জার্নিটা আমি অনেক এনজয় করেছি। এভাবে চলতে চলতেই হঠাৎ আমার মাথায় একটা দুষ্টমি বুদ্ধি আসে। রাস্তার ধারে একটা খেজুরের গাছ ছিল এবং গাছে এরকম সদ্য কাঁচা খেজুর দেখে নিজের মনকে আর সামলাইতে পারিনি, তাই আমরা ভ্যান রাস্তার সাইডে রেখে খেজুর পাড়ার জন্য নেমে পড়ি। আমাদের লোকাল গাইড হিসেবে ভ্যানওয়ালা মামা কিন্তু আমাদের বেশ হেল্প করেছিল। ওনার সাপোর্ট না থাকলে হয়তোবা এভাবে খেজুর পাড়ার সাহস আমার হতো না। তারপর আবার আমরা ভ্যানে চেপে রওনা দিয়ে দেই বাঘা মসজিদের উদ্দেশ্যে। এবং রাস্তায় যাওয়ার সময় হঠাৎ সাইনবোর্ডে খেয়াল করে দেখি বাঘা মসজিদ এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরেই। চলতে চলতেই আমরা বাঘা মাজার শরীফের একদম মেইন গেটে চলে আসি এবং ভিতরে সারি সারি আমবাগানের সাথেই যে কারুকার্যপূর্ণ দেয়ালটি চোখে পড়তেছে সেটা মূলত মসজিদের পেছন দিকের দেয়াল। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। থেকে নেমেই আমরা সবাই মিলে মসজিদের একদম ভেতরে প্রবেশ করি। মসজিদের ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই জুতা এবং স্যান্ডেল মেইন দরজার সামনে রেখে আসবেন, কারণ এটি একটি পবিত্র স্থান। এবার চলুন জেনে নেই বাঘা মসজিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাঘা মসজিদটি রাজশাহী জেলা সদর থেকে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরুদ্দিন নুসরাত সাহা 1523 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এ মসজিদটি সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। বাঘা মসজিদটিতে সর্বমোট 10টি গম্বুজ ও 6টি মিনার রয়েছে
এবং চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রায় দুই দিকে দুইটি প্রবেশপথ রয়েছে। বাঘা মসজিদের প্রধান গেটের ঠিক সামনেই রয়েছে বাঘা দরগা শরীফ। দরগা শরীফের ভেতরের পরিবেশটা বাহিরের পরিবেশ থেকে একটুখানি ঠান্ডা এবং চারিদিকে সারি সারি আম বাগান দিয়ে বেষ্টনী দেয়া এই দরগা শরীফের ভেতরের দৃশ্যটাও কিন্তু উপভোগ করার মতো। দরগা শরীফের ভেতরে রয়েছে বিভিন্ন অলি আউলিয়াদের কবর, আপনারা চাইলে সেই কবরগুলো কিন্তু পরিদর্শন করতে পারেন। দরগা শরীফের ভেতরে হাতের ডানে ঠিক একটু সামনে আসলেই আপনাদের চোখে পড়বে একটি বিশাল পুকুর। তো এই ছিল আমার আজকের ট্রাভেল ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সময় অনেক অনেক ভালো কাটুক। অডিও জাঙ্গল।